একটা মজার জিনিস দেখো, দিদিভাই পড়ছে এখানে, আর এরা কি করছে এই ফাঁকে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। তার কারণটা হলো যে একটু পরেই আবার একেবারে দিদিভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তো ঝাঁপিয়ে পড়ার জন্য একটা এনার্জি দরকার। দিদিভাই বেডের ওপরে পড়ছে, ঘড়িতে দেখো মাত্র মাত্র 8:25, এই সময় ওদের ঘুমের মোটেও টাইম না, ইভেন ওদের ডিনারও হয়নি, আমি এক্ষুনি ওদের খেতে দেব। এদিকে এই দুজন আর বাকিদের দেখাচ্ছি, চুপি চুপি দেখাচ্ছি, দেখো এই দেখো এইখানে লিওলা পাওয়ার ন্যাপ নিচ্ছে, আমার গলা শুনে আবার উঠে দেখলো। ইনি আবার ফ্রিজে ঠেস মেরে হেলান দিয়ে রাজা বাদশার মতো এখানে পাওয়ার ন্যাপ নিচ্ছিলেন, আমার গলা শুনে একটু আধো চোখে তাকাচ্ছেন। এই যে তাকিয়ে তাকিয়ে পাওয়ার ন্যাপের কি স্টাইল, মাথার মধ্যে তো ঘুরছে কখন দিদিভাইয়ের কাছে যাব, কখন দিদিভাইয়ের আবার প্রয়োজন হবে আমাকে। হয়ে গেল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে এরা একেবারে পাওয়ার ন্যাপ নিচ্ছিল এই কারণে যে কি করে এনার্জিটা গ্যাদার করবে। আর দিদিভাইও তককে তককে ছিল যে এই বিচ্ছুদের ডেকে নিজেদের পড়াটাকে কি করে লন্ডভন্ড পণ্ড করে দেবে।